আই ডোন্ট কেয়ার আমি কার কাছে কেমন, যার মানসিকতা যেমন আমি তার কাছে ঠিক তেমন। আপনার ভিডিও অনুযায়ী আমার মন মানসিকতা বলতেছে যা আপনি আমাদের হতে পারেন ভাবি, তাই যদি কিছু মনে না করেন আপনার নিচে দিয়ে ঢুকাইতে চাই আমার চাবি। দেখো আমি কিন্তু এখানে খারাপ কিছু বলিনি, আমি কিন্তু তালার চাবির কথা বলছি। আচ্ছা আর যেটা তোমরা বুঝছো এটাও। আচ্ছা তুমি ফালতু কথা কইবা আর আমিও তোমার প্রতিটা কথার জবাব দিব। বিষয়টা এমন হয়ে গেল না, কুত্তায় আমারে কামড় দিলে আমিও কুত্তারে কামড় দিমু। এক কথার রিপ্লাই দিতে গিয়ে তুমি বানাইছো চার কথা, তা বলতেছো তোমার মুখে কি ব্যথা করে না একটু, আই মিন তোমার মুখে। যাই হোক কথাগুলো কি বানাইছো তুমি আসলেই সুখে? আর যদি ব্যাপার হয় কামড় দেওয়ার, আচ্ছা তুমি কামড় নাই দিতে পারো তাহলে চাইটা তো দিতে পারো। বলেন কি, আই মিন আমার আইসক্রিমটা যেটা তোমার জন্য কিনে আনছি দোকান থেকে। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবারও স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙুলটা বের করে আজকের ভিডিও শুরু করা যাক। অ্যান্ড বাই দ্য ওয়ে ফার্স্ট অফ অল তো বলে নিতে চাই, যারা যারা 18+ কন্টেন্ট দেখতে চাও না তারা অবশ্যই ভিডিওটা স্কিপ করতে পারো, কারণ এই ভিডিওটা সিম লাইক অ্যাডাল্ট ভিডিও হয়ে যেতে পারে কিছু ল্যাঙ্গুয়েজ এবং কিছু ভিডিওর কারণে। এখন তোমাদের যদি মনে হয় যে তোমরা 18+ অ্যাডাল্ট ভিডিও দেখবে না তাহলে কাজ করো তোমরা ভিডিওটা স্কিপ করে চলে যাও, কারণ পর আবার কমেন্টে এসে বাজে মন্তব্য করবে, তার থেকে ভালো আগেই বলে দাও। ওকে Hey Sakib, happy birthday to you. Many many happy returns of the day. ভাই প্রথমত আমার জানার খুব আগ্রহ যে কোন সাকিবকে সে উইশ করছে, সাকিব আল হাসান নাকি সাকিব খান, সাকিব খান নাকি টিকটকার কোন সাকিবকে, কেননা ব্যাকগ্রাউন্ড মিউজিকে চলতেছে সাকিব খানের গান। আরে আচ্ছা বাদ দিলাম তিন সাকিবের খেলা, এখন শুরু আসল খেলা। কোরিয়ান একটা ব্র্যান্ডে পাঁচজন লোকে কাজ করে, নাম তার BTS। কোরিয়ান একটা ব্র্যান্ডে পাঁচজন লোক কাজ করে, নাম তাদের BTS। ভাই বাংলাদেশের তার ওই দুইটা মিলে দুইটার এক লোকে কইতে চাই দুইটাই বিচিলেস। ভাই আমার জানা মতো ছেলেরা সবসময় হয়ে থাকে মেন্টালি স্ট্রং, শরীরের দিক দিয়ে স্ট্রং, বাট এই ছেলেটা এমন ভাবে তৈরি হয়েছে মনে হয় না যে এর কোনো স্ট্রং দিক কিছু আছে, জাস্ট একটা জিনিস স্ট্রং আছে, এটা হলো ওর মেয়ের প্রতি দুর্বলতা। কেন মনে হইতেছে জানো? কেন? কারণ কিছু কিছু বকচুর ছেলে আছে যারা কিনা শুধুমাত্র মেয়ে পটানোর জন্য BTS এর মতো সাইজে থাকতে চাই। ভাই আমি তোদের আর একটা কথা বলতে চাই, BTS এর তো মনে করো নুনু ছোড়ো, ইনশাল্লাহ তোদের বাচ্চাই হবে না। বোকাচোদা, একটা ডায়লগ ছিল না হাবিবি কাম টু দুবাই, এখন আমি বলতেছি হাবিবি কাম টু বাংলাদেশ, মরে যাচ্ছি ভাই। আহারে মেয়েটা কি কষ্টে আছে রোদে আর গরমের কারণে, তো আমারও একই কষ্ট ভাই। ঈদের দু তিন দিন রিল্যাক্সে ভালোই বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে গত দুই তিন ধরে মনে করো প্রচন্ড রোদ। তো আমিও বলতে চাই ইয়া হাবিবি, হে আল্লাহ তুমি দুবাইয়ের মতো গরম এবং রোদ দিয়ে দিয়েছো, এখন তাদের মতো টাকা আর বউ দিয়ে দাও। আমি মানলাম যে টিকটক করতে হলে বেশি কেটে ফেলতে হয় এবং অনেক কষ্ট করতে হয়, তাদেরকে একটা অ্যাওয়ার্ড দেওয়া উচিত, তার মানে এমন তো না যে ভাই সত্যি সত্যি টিকটকারদেরকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত। আজকে আপনাদের সামনে পেশ করা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে চুতিয়াতম অ্যাওয়ার্ড, নেও জয় এবার তোমার পিছন দিয়ে অ্যাওয়ার্ডটা ঢুকিয়ে দাও। দূরত্বটা কোনো ব্যাপার না যদি গুরুত্বটা দুজনের সমান হয়। আহারে চান্দুরা ফোকাসটা কোন জায়গায় দিছো তুমি, এরকম ফোকাসটা যদি তুমি আজকে পড়ালেখায় দিতা তাহলে অল্প বয়সে বিসিএস ক্যাডার হয়ে যাইতো আমার মতো। বাই দেবে আমি বিসিএস ক্যাডার কবে হয়েছি, সব থেকে বড় কথা আমিও ফোকাসটা ওই জায়গায় দিছি। আরে ভাই রে ভাই লাগাইলাম এটা কোন ধরনের রিল, কেননা ভিডিওটা একদম অশ্লীল। আমি তো চাই ভিডিও দিতে সুশীল, কিন্তু কি করে টিকটকে গেলে পেয়ে যাই অশ্লীল, আর এইসব দেখার পরে ভাই আমাদের মতো লিজেন্ডদের নিচেতে শুকায়া যায় বিল। হ্যালো আঙ্কল নমস্তে, চলো কাম কি বাত পে আতে হ্যায়, আব আপ ইয়ে পুছেঙ্গে কি আপ কিতনে পয়সে কামাতে হ্যায়। টিকটকের নামে চলতেছে নষ্টামি, কন্টেন্টের নামে চলতেছে আবলামি, আর ভিডিওর ভিতরে করতেছে চরিত্রহানি। ভাই ওরা ভুলে গেছে আল্লাহ তাআলা নারীর চরিত্র কি করেছে সবচেয়ে দামি। গরিব হতে পারি তবে প্রতি সপ্তাহে একদিন নিজেকে ট্রিট দেই, তবে খাবারের পিকচার স্টোরিতে দিয়ে কখনোই ফকিন্নির পরিচয় দেই না। না আপনি কেন ফকিন্নি হতে যাবেন আর আপনি স্টোরিতে কেন এসব দিবেন, আপনাদের তো একটা বাফ খাইলে প্ল্যাটফর্ম আছে না টিকটক প্রতিবন্ধিতম অ্যাপস, ওইখানে গিয়ে আপনারা ভিডিও আপলোড দেন আর ওই ভিডিও আপলোড দিয়ে নিজেকে আবাল প্রো ম্যাক্স দাবি করেন। মেকআপ
যারা যারা লিজেন তারা একমার তো চিনতে পারছো এই বোকাচোদাটা কে। এই বোকাচোদা এমন এক বোকাচোদা যে কিনা তার মায়ের সাথে শারীরিক সম্পর্ক করেছে, এখন তার বোনের সাথে শারীরিক সম্পর্ক করতেছে, কেননা যে গাথা থেকে বের হয়েছে ওই গাথা এই খোদা চেষ্টা করতেছে। ভাই আমি আমার লাইফে দেখছি অনেক চিটাগাঙ্গের নোয়া খাইলে বোলা, কিন্তু এই প্রথমবার দেখলাম একটা খানকির বোলা। এটা আগে তুমি বলবা না, বিয়ের পর তুমি শুয়ে থাকবে আর আমি করবো, আই মিন গল্প। বিয়ের পর তুমি শুয়ে থাকবে আর আমি লাগাবো, কি বলছেন আপনি? আই মিন হাতে মেহেদি, আর যেটা তোমরা বুঝছো এটাও। মেয়েটার মুখের এক্সপ্রেশনটা দেখে মনে হইতেছে দাও না একটু খাই, আর আমরা সবসময় এই সুযোগটাই চাই, আর তারা সুযোগ পেয়েও বারবার এই সুযোগটাই হারায়, কেননা তাদের তো খেলাধুলার বয়স শেষ হয়ে গেছে ভাই, আমাদেরটা তো শুরু হয়েছে মাত্র, কেননা আমরা সিঙ্গেল আছি যেহেতু জন্মগত। তারপরেও কি করার, রাগ উঠে গেলে গিটার মারতে হয় নিজের মতো। আর কোনো নেক্সট নেই আজকের জন্য, এতটুকু যে এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু ভালো লাগছে, সো একটা করে লাইক কমেন্ট শেয়ার এন্ড একটা সাবস্ক্রাইব করো, তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না। এন্ড আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য অলওয়েজ দোয়া আছে, আমার জন্য দোয়া করেন। আপাতত জন্য গেলাম।